যা আমার বিরুদ্ধে মামলা দে। জান জন্টু কাজীহাত মরহুম চাষী নজরুল ইসলাম এজে রানা স্বপন চৌধুরী তারপরে স্বপ্নম পারবিন আমি এখন এই মুহূর্তে সবার নাম মনে পড়ছে না এদের সিনেমা করছি তো আমাকে বাদ দেওয়া মানে এই যে চলচ্চিত্রে যারা লিজেন্ড তাদেরকে বাদ দেওয়া তারা কি না বুঝে আমাকে কি হিরোইন কাস্ট করছে আমাকে জিজ্ঞেস করছে সমিতিতে আপনার লাস্ট সিনেমা কোনটা আমি বলছি জামাই শ্বশুর অমিত হাসান আমার সাথে হিরো ঠিক আছে তো আমি বললাম যে আমাকে বাদ দেওয়ার রিজনটা কি তো তারা বললো যে 2 বছর সিনেমা না করলে চলচ্চিত্রের শিল্পী থাকা যাবে না এবং ডাকাত ছোট লোক টোকাই খুন করে করে মানুষ হত্যা করে করে তাদের ফার্মের ইঞ্জিনিয়ারকে মেরে ফেলেছিল এই ডাকাতের বংশধর আজও তাকে অ্যারেস্ট হয় নাই কেন সেটাকে কেন আমি জার্মান শেপার্ড দিয়ে চোদাবো না আমি জার্মান শেপার্ড দিয়ে চোদাবই চোদাবো আমি যদি মরে যাই আমার পিঁপড়া বাহিনী আমার যারা বড় আমার ভক্ত আমাকে ভালোবাসো সরি আমার প্রেম ধর্মের অনুসারী সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা জার্মান শেপার্ড দিয়ে শোধাবা এই খান কিমাকে ঠিক করে দাও ক্ষমতাচ্যুত করো বাংলাদেশ সে 71-এর যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধে গিয়েছি আজও ভাঙা মেরুদণ্ডের ব্যথা চিনচিন করে এই যে কিছুক্ষণ আগে ডাক্তারের কাছ থেকে এসেছি তো গাজী এই খানটা দিয়ে শোধাইতে শোধাইতে তাকে ক্ষমতাচ্যুত করে দাও তাহলে দেখবে যে অন্যায় অবিচার হবে এই সাংবাদিক বেচারা প্রফেশনাল প্রসিকিউটরস প্রতিটার চেয়েও খারাপ এই বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের সাংবাদিক 100% সাংবাদিক চরিত্রহীন পতিতা পতিতার সন্তান তারা পতিতা আমি খুব খুশি হয়েছি এই রজিনা এই খানকি ব্যস্তারে পিটাইতে পিটাইতে মারি ফেলাছেন কুত্তা দিয়ে শুধাই দিবি কিসের নীতির কথা করতে গেছে সেখানেও তার কাহিনী ছিল বুঝছো না চুক্তি থাকে এইসব নিয়ে ভয় দেখাইয়া ওদের এমডিদের কাছ থেকে মাল পানি বহুত বানিয়েছে খোঁজ নিয়ে দেখা যাও এই খানকিমাগির কোটি কোটি টাকা সম্পত্তি আছে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় ঢাকাতে যায় কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে আর সাংবাদিক যারা এই মহিলা খানকিমাগিরা এরা শ্রদ্ধা দেয় বহুত শ্রদ্ধা দেয় আমি জানি আই এম সরি সাংবাদিকদের গোষ্ঠীর চুদি রাজনীতিবিদদের গোষ্ঠীর চুদি যা আমার বিরুদ্ধে মামলা দেয়